আপনি জানেন যে এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব মীর কাসেম আলীকে আজকে ফাঁসিতে ঝুলিয়ে একটা মিথ্যা বানোয়াট অজুহাতে তাকে আজকে হত্যা করা হয়েছে। আপনি জীবনে শুনেছেন একটা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে সেই রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য এরকম ব্যাংক করবে, এরকম কেউ আছেন এই গোটা পৃথিবীতে? এমন কোন ব্যক্তি আছেন যিনি তার পরিবারের জন্য, তিনি তার ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য না করে শুধুমাত্র মানুষের কল্যাণে তারা এই ব্যাংক প্রতিষ্ঠিত করেছেন? আসসালামু আলাইকুম। শুভ দর্শক, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী জামাত নেতা মীর কাসেম আলী সম্পর্কে অসাধারণ তথ্য দিয়েছেন প্রবীণ শিবির নেতা। দর্শক চলুন সরাসরি আমরা তার মুখ থেকে মীর কাসেম আলী সম্পর্কে বিস্তারিত শুনে আসি। সেই ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই যে আমাদের মেজর মোহাম্মদ আলী ভাইয়ের মতো লোকেরা, তাদের দলের লোকেরা সহ বিভিন্ন আইনজীবীর মানুষ জামাতকে নিয়ে হাসতেছিলেন, বলছিলেন যে বাংলাদেশে এটা আবার কিভাবে সম্ভব, ইসলামী অর্থনীতি আবার ব্যাংক হয় কি করে, ইসলামী ব্যাংকিং তো বলে কিছু না, এটা তো আজব, মুল্লারা আবার ব্যাংক চালাবে, এটা তো অসম্ভব। এরকম মকারি জামাত ইসলামীকে নিয়ে এবং যারা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতার সাথে জড়িত ছিলেন তাদেরকে নিয়ে সেই সময়ের এক দশক অনেক হাসাহাসি, অনেক কিছু হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সৎ নেতৃত্ব এবং যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব উপহার দেওয়ার মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে জামাত ইসলামী প্রতিষ্ঠিত লোকের দ্বারা প্রতিষ্ঠিত এই ব্যাংক শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার নয়, পৃথিবীর 1000 ব্যাংকিং এর মধ্যে ওয়ান অফ দি বেস্ট ব্যাংকে পরিণত হয়েছে। এশিয়ার মধ্যে ইয়াং গ্লোবাল নির্বাচিত হয়েছে কয়েকবার এবং বাংলাদেশের প্রবাসীদের সবচেয়ে বেশি অর্থনীতি তারা প্রেরণ করেন, রেমিটেন্স প্রেরণ করেন ইসলামী ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ রিগার্ডলেস অফ দেয়ার পলিটিক্যাল আইডেন্টিটি তারা এই ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখেন। আপনি জানেন যে এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব মীর কাসেম আলীকে আজকে ফাঁসিতে ঝুলিয়ে একটা মিথ্যা বানোয়াট অজুহাতে তাকে আজকে হত্যা করেছে। আপনি জীবনে শুনেছেন একটা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে সেই রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য এরকম ব্যাংক করবে, এরকম কেউ আছেন এই গোটা পৃথিবীতে? এমন কোন ব্যক্তি আছেন যিনি তার পরিবারের জন্য, তিনি তার ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য না করে শুধুমাত্র মানুষের কল্যাণে তারা এই ব্যাংক প্রতিষ্ঠিত করেছেন? একটি টাকাও এই ব্যাংক থেকে তারা কিন্তু এখন পাচ্ছেন না, কিংবা তাদের পরিবার কেউ সুযোগ সুবিধা নিচ্ছেন না। অথচ এই ব্যক্তিদেরকে দুর্ভাগ্যজনক ভাবে মিথ্যা অজুহাতে বাংলাদেশে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আপনি জানেন। এবং মীর কাসেম আলী, সেই মীর কাসেম আলী শুধু ইসলামী ব্যাংক করেন নাই, তিনি বাংলাদেশে তিনি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন দিগন্ত টিভি করে। তিনি শুধু দিগন্ত টিভি করে ক্ষান্ত হননি, নয়া দিগন্ত পত্রিকা, অনেকগুলো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল তিনি উপহার দিয়েছেন, তাই ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা মনে করলো। আমি আপনাকে একটা কথা বলি মাসুক ভাই, মীর কাসেম আলীর জন্ম যদি ইংল্যান্ডে হতো রানীর পুরস্কার পেতেন, এদেশের মানুষ তাকে মাথায় করে রাখতেন, লক্ষ লক্ষ কোটি মানুষের এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হয়েছে মীর কাসেম আলীর মাধ্যমে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। জামাত ইসলামী খুব খারাপ, কিন্তু জামাত ইসলামীর ব্যাংক খুব ভালো। জামাত ইসলামী খুব খারাপ, কিন্তু জামাত ইসলামীর স্কুলগুলো ভালো। জামাত ইসলামী খুব খারাপ, কিন্তু জামাত ইসলামীর বিশ্ববিদ্যালয়গুলো ভালো। আর এই ইসলামী ব্যাংক উপহার দিয়ে বাংলাদেশের মানুষের কাছে জামাত আরেকবার প্রমাণ করে দিয়েছে যে মানুষের যদি মুক্তি পেতে হয়, বাংলাদেশের মানুষ যদি সত্যিকার অর্থে মুক্তি পেতে হয়, তাহলে এই যে আলোক প্রসার ইসলাম, আল কোরআন, আল হাদিসের দিকে ফেরত আসতে হবে তাদেরকে। আমাদেরকে সেই জায়গায় কিন্তু এই এত মুসলমান আমাদের ঐক্যবদ্ধভাবে সেই জায়গায় আসতে হবে। আরেকটি একটা বিরল ঘটনা, পৃথিবীতে কোন রাজনৈতিক দল রাজনৈতিক আদর্শের সাথে মিলিয়ে তারপরে এরকম ব্যাংক প্রতিষ্ঠা করে এরকম সাকসেসফুল, পৃথিবীতে এটা কিন্তু একটা ইউনিক ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। এবং আজকে 2022 সালে এসেও এটা রেলেভেন্ট, এটা প্রমাণিত হয়েছে জামাত ইসলাম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষের কাছে রেলেভেন্ট। এবং সরকার বাধ্য হয়েছে, আপনি জানেন যে ইসলামী ব্যাংক 2017 সালে কি মিথ্যা এবং ভুয়া অজুহাতে চেক করা হয়েছিল, বলা হয়েছিল যে ইসলামী ব্যাংক থেকে জঙ্গিবাদের ক্ষেত্রে অর্থনীতি দেওয়া হয়, টাকার যে মূল টাকা আসে কোথা থেকে, ইসলামী ব্যাংক থেকে। তখন ইসলামী ব্যাংক চেক করার জন্য গোয়েন্দা সংস্থার বাহিনী দিয়ে যারা শেয়ার হোল্ডারের মালিক ছিলেন তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাদেরকে একটা নির্লজ্জ ইতিহাস সৃষ্টি করে ইসলামী ব্যাংকে টেক ওভার করা হলো। কিন্তু ইসলামী ব্যাংক টেক ওভার করার পরে যিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি নিজে নারায়ণগঞ্জে একটি ব্যাংক উদ্বোধনের সময় স্টেটমেন্ট দিয়েছেন যে আমি জীবনে কোনোদিন এত সৎ মানুষের সাথে কাজ করি নাই। এই স্টেটমেন্ট দেওয়ার কারণে সরকার তাকে ওখান থেকে কিক আউট করে সরিয়ে ফেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ভদ্রলোক প্রথম দিন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তারপরে সরকার তন্নতন্ন করে বুঝলো বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি 10 সাল থেকে নিয়োগ করা হলো, একটি টাকা জামাতের কোনো ফান্ড কিংবা কোনো জঙ্গিবাদের ক্ষেত্রে ব্যয় করা হয়েছে এরকম একটি বিচ্ছিন্ন প্রমাণ পর্যন্ত আজকের দিন পর্যন্ত প্রমাণিত হয়নি। অর্থাৎ তার মানে কি প্রমাণিত হলো যে জামাতের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যে প্রোপাগান্ডা, এই পত্রপত্রিকা যে ক্রিয়েটেড, এই যে আবিষ্কার যে ইসলামী ব্যাংক এখানে জঙ্গিবাদদেরকে অর্থনীতি দেয়, এগুলো অর্থ দেয়, এই কথাগুলো এই দেশের মানুষ বিশ্বাস করেনি। এবং শেষ পর্যন্ত আজকের এই দিন আওয়ামী লীগের মাধ্যমে, আওয়ামী লীগের চারটামের মাধ্যমে এটি প্রমাণিত হলো। আমার কথা হচ্ছে আজকে যারা ইসলামী ব্যাংক টেকওভার করেছেন, যে গ্রুপ, তথাকথিত গ্রুপ, হাজার হাজার কোটি টাকা পাচার যাতে সুস্থভাবে সুন্দরভাবে করতে পারে, এই কারণেই বাংলাদেশ ব্যাংক ইন্টেনশনালি অ্যাডভার্টেন্টলি তাদেরকে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদেরকে এখান থেকে বিশ্বাসে সরিয়ে নেওয়া হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে যদি প্রতিনিধিত্ব থাকতো বাংলাদেশ ব্যাংকের, তাহলে যখন প্রতিনিধিত্ব নিয়োগ দেওয়া হয় 10 সালে, তখন ওরা নিয়োগ দিয়েছেন ইল মোটিভ নিয়ে। ওদের মোটিভটা খারাপ ছিল, তাদের মোটিভ ছিল জামাতের লোকজনে করাপশন করবে, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরেও 17 সাল পর্যন্ত এক টাকার করাপশন কিংবা কোনো ভিন্ন কাজ, প্রিন্সিপাল, রুল, রেগুলেশন, কোনো কিছুর বাইরে গিয়ে ইসলামী ব্যাংক কাউকে লোন দিয়েছেন এটা প্রমাণ করতে পারেনি। সেই জন্য ওনারা 13-17 সালের পরে ইন্টেনশনালি বাংলাদেশের মানুষের টাকাকে লুটপাট করার জন্য আজকে ইসলামী ব্যাংকের প্রতিনিধি ইন্টেনশনালি তারা উদ্যোগ করেছেন। বিশ্বাসে আজকে নতুন করে যখন সমালোচনা হচ্ছে, হাইকোর্টের বিচারপতি যখন অবজারভেশন দিচ্ছেন, আওয়ামী লীগের লোকেরা পর্যন্ত লজ্জা পায়, মাথা হেঁটে যাচ্ছে, তখন তারা বাধ্য হয়ে নতুন করে আবার প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। প্রতিনিধি নিয়োগ আপনি দেখেন এগুলো, এই সমস্ত প্রতিনিধি নিয়োগ কিংবা আপনার যে কমিটি গঠন সরকারের, এগুলো নাটক ছাড়া আর কিছু না। এই পর্যন্ত একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত হওয়া কিংবা প্রমাণিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের টাকার পাচার হয়েছে। আপনি শুনেছেন কোনো নিউজ আছে আপডেট? কোনো নিউজ আপডেট নাই। একজন ছাত্রলীগের জেলা সভাপতির কাছে 3,000 কোটি টাকা পাওয়া যায়, মাসুক ভাই আপনি কোথায় আছেন? আপনি একজন ছাত্রলীগের জেলা সভাপতি 3,000 কোটি টাকার মালিক, আপনি একটা ব্যাংকের 1,000 কোটি টাকা পাচার হবে না, কি হবে তারা? এইভাবে তো তারা পাচার করেন। আজকে আওয়ামী লীগের একজন ওয়ার্ড সভাপতির বাসায় 40,50,00,000 টাকা র্যাব অভিযান চালালে পর্যন্ত মানে পাওয়া যায়। ওনারা বলবেন ওনারা অভিযান চালিয়েছেন, তারপর অভিযানগুলো বন্ধ করে দিয়েছেন, কারণ যত বেশি ওনারা অভিযান দেবেন প্রত্যেকটি আওয়ামী লীগের লোক অ্যারেস্ট হতেন যদি এই অভিযান কন্টিনিউ হতো। আপনি লক্ষ্য করবেন 1-11 সহ প্রত্যেকটি জায়গায় জামাতের লোকেরা 100% এই দেশে দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠনে
উপহার দিতেছে। জামাতের এমপি মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে দায়িত্বশীল পর্যায়ে তারা যে দুর্নীতিমুক্ত ছিলেন, তারা এই দুর্নীতিমুক্ত রেখে বাংলাদেশের মানুষের কাছে ইসলামের সঠিক আদর্শকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি মনে করি সরকারের উচিত যে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, এসকল মাফিয়াদেরকে বের করা। এবং সর্বশেষ আমি বলবো, আমি শুনছি, আমি শিওর না যে এই গ্রুপ তথাকথিত এই গ্রুপটি বাংলাদেশে এখন নতুন করে এসে আরো দুজন ডাকুক বলের কাছে ইসলামী ব্যাংকটি দিয়ে দিবেন। আমরা মনে করি দেশের জনগণকে জেগে ওঠা উচিত এর বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। এগুলো বাংলাদেশের জনগণের টাকা, বাংলাদেশের জনগণের যে ঘাম ঝরানো যে শ্রম, সেই শ্রমের টাকা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক। সুতরাং আমাদের সবার উচিত জেগে ওঠা। দর্শক, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসিম আলী সম্পর্কে যে তথ্য দিলেন প্রবীণ শিবির নেতা, দর্শক তথ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।